হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। গত পর্বের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে একটি ডকুমেন্টে কাট, কপি, পেস্ট ইত্যাদি করতে পারবেন এবং ফরম্যাট প্রিন্টার কি এবং কিভাবে করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে ফন্ট এর যতগুলো অপশন আছে সেগুলো এডিট করবেন। তো চলুন আমরা শুরু করি। তো উইন্ডোজ মেনু থেকে আমি মাইক্রোসফট ওয়ার্ড 2010 ক্লিক করলাম। দেন এখন আমাদেরকে একটি ফাইল ওপেন করতে হবে। তো ফাইলটি ওপেন করার জন্য আমরা ফাইলে গেলাম, হ্যালো ডক এক্স ফাইলটি আমরা ওপেন করব, যেটি আমরা পূর্বেই ডেস্কটপে সেভ করেছিলাম। তো আমি একটু স্ক্রিনটা বড় করে নিচ্ছি। এখান থেকে কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে ধরে মাউসের স্ক্রোল করলেই, উপর নিচ করলেই দেখবেন জুম হচ্ছে। আমি এইভাবে জুম করে নিলাম। তো আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে ফন্টের আন্ডারে যতগুলো অপশন রয়েছে সেগুলো এডিট করবেন। তো চলুন শুরু করি। প্রথমে যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে যে ফন্ট। এখান থেকে আপনি যে কোনো ফন্ট ফেস সিলেক্ট করতে পারবেন। ফন্ট ফেস হচ্ছে যে বিভিন্ন ধরনের লেখার স্টাইল, অর্থাৎ আমি যদি এই ওয়েব ডিজাইনার লেখাটি স্টাইল করতে চাই, ফন্ট চেঞ্জ করতে চাই, তাহলে ফন্ট এর এই অপশনটিতে গিয়ে দেখতে পাচ্ছেন লেখাটি চেঞ্জ হচ্ছে, ডিজাইন পরিবর্তন হচ্ছে লেখাটির, দেখেছেন? তো আমি এটি এটি রাখব। আচ্ছা, এটি হচ্ছে যে ফন্টের সাইজ। ফন্টটি আপনি কত সাইজে রাখবেন সেটি সিলেক্ট করার জন্য এই অপশনটিতে আপনাকে আসতে হবে। এখান থেকে আমি ফন্টটি যদি বড় করে দিই, দেখেন বড় হয়ে যাচ্ছে, 14, 18, দেখুন। এখান থেকে আপনি ফন্টের সাইজ পরিবর্তন করতে পারবেন। এটি দিয়েও আপনি ফন্টের সাইজ বড় এবং ছোট করতে পারবেন। যেমন এটি দিয়ে বড় হচ্ছে এবং এটি দিয়ে ছোট হচ্ছে। যদি আপনি কিবোর্ড থেকে শর্ট কির মাধ্যমে বড় ছোট করতে চান, তাহলে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্রেকেট এন্ড, যেটা থার্ড ব্রেকেট শেষ সেটা চাপ দিবেন, তাহলে বড় হবে। এবং যেটা থার্ড ব্রেকেট শুরু হয়, তাহলে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্রেকেট শুরু এটা চাপ দিলে ছোট হবে। তাহলে অবশ্যই দেখেছেন কিভাবে বড় ছোট করতে হয়। এটা হচ্ছে যে চেঞ্জ কেস। চেঞ্জ কেস বিষয়টা হচ্ছে যে সেন্টেন্স কেস যদি আপনি দেন, তাহলে দেখুন এই সম্পূর্ণ সেন্টেন্সের ধরে, সম্পূর্ণ সেন্টেন্সটা ধরে আমি যদি সেন্টেন্স কেস দিই, তাহলে এটা হচ্ছে না, সরি, আচ্ছা লোয়ার কেস যদি দিই, তাহলে লোয়ার কেসে হবে সবগুলো লেটার ছোট হয়ে যাবে, সবগুলো ওয়ার্ড এবং সবগুলো লেটার ছোট হয়ে যাবে। ঠিক, যদি আপার কেস দিই, তাহলে সবগুলো লেটার বড় আকারের হয়ে যাবে। যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড দিই, তাহলে যতগুলো ওয়ার্ড রয়েছে সবগুলোর প্রথম লেটারটি বড় হবে, ক্যাপিটাল হবে। দেন যদি টগল সাইজ দিই, টগল কেস দিই, তাহলে যতগুলো ওয়ার্ড রয়েছে তার প্রথম লেটারটি ছোট হবে এবং বাকি সব বড় থাকবে। তাহলে সেন্টেন্স কি, সেন্টেন্স কেস যদি দিই, তাহলে শুধুমাত্র প্রথম, পুরো সেন্টেন্সটার প্রথম লেটারটি বড় থাকবে এবং সবগুলো ছোট থাকবে। এটাই সাধারণত আমরা লেখার সময় অথবা যে কোনো কিছু পড়ার সময় দেখে থাকি, যে পুরো সেন্টেন্সটির প্রথম অক্ষরটি বড় হাতের হয়, আই মিন ক্যাপিটাল ক্যাপিটাল হয়। তো এখানে আছে বোল্ড। বোল্ড অপশনটি কি, আপনি যদি কোনো লেখাকে বোল্ড করতে চান, মানে একটু মোটা করতে চান, তাহলে লেখাটি সিম্পলি সিলেক্ট করে বোল্ড অপশনে ক্লিক করতে পারুন, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল বি চেপে, কন্ট্রোল চেপে ধরে বি চাপ দিলেই এটি বোল্ড হয়ে যাবে এবং নর্মাল হয়ে যাবে। দেখুন কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড, ওই লেখাটিও বোল্ড অপশনটিও সিলেক্ট হয়ে গিয়েছে। আবার যদি কন্ট্রোল বি চাপ দিই, তাহলে নর্মাল হয়ে গেছে এবং এই এই বোল্ড চিহ্নটি চলে গিয়েছে। তাহলে আমরা এখান থেকে এই অপশনটি বোল্ড করে দিচ্ছি। দেখুন এই লেখাটি আর এই লেখাটির মধ্যে কতটুকু ডিফারেন্স। আচ্ছা, এখন ইতালিকে চলে আসি। ইতালিক বিষয়টা কি, ইতালিক বিষয়টা হচ্ছে যে আপনার আপনার যে কোনো লেখা ইতালিক মানে একটু বাঁকিয়ে দেবে, একটু এভাবে বাঁকিয়ে দেবে। তাহলে চলুন দেখি, এখানে আমি এই আই এম লেখাটি সিলেক্ট করে ইতালিকে অপশনটি চেপেছি বা সিলেক্ট করেছি। তাহলে দেখুন এখানে আই এম
এটি হচ্ছে যে পূর্বের, এটি হচ্ছে যে ইতালিক সিলেক্ট করার পর, পূর্বের পরে, পূর্বের পরে। তাহলে অবশ্যই বুঝেছেন ইতালিক অপশনটি যে কোনো লেখাকে একটু বাঁকিয়ে দেবে। আমি যদি এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল আই চেপে দিই তাহলেও সেম, কন্ট্রোল আই অথবা আপনি উপরের ফন্ট অপশন থেকে আই লেখাটি, আই বাটনটি ক্লিক করতে পারেন, দুটোর একই কাজ। আচ্ছা, এখন আন্ডারলাইনের বিষয়ে আসি। আমি গ্রাফিক্স ডিজাইন এই লেখাটি সিলেক্ট করে আন্ডারলাইন দেব। আন্ডারলাইন বিভিন্ন স্টাইলের রয়েছে, এখানে আপনি যে কোনো একটি দিতে পারবেন। তো এখানে বিষয়টি হচ্ছে যে যদি কোনো বিষয়কে ইম্পর্টেন্স হিসাবে দেখানো হয় সাধারণত আন্ডারলাইন করে দেওয়া হয় ওই বিষয়টি। তো আমি এখানে গ্রাফিক্স ডিজাইনের নিচে আন্ডারলাইন দিতে চাচ্ছি, তো আমি একটি আন্ডারলাইন অপশনটি সিলেক্ট করে আন্ডারলাইন দিয়ে দিলাম। বা আপনি কিবোর্ডের থেকে, কিবোর্ড থেকে কন্ট্রোল ইউ চাপ দিলেই আন্ডারলাইন হবে, এবং কন্ট্রোল ইউ চাপ দিলে আন্ডারলাইন চলে যাবে। আপনি কন্ট্রোল ইউ ব্যবহার করতে পারেন অথবা মাউস দিয়ে সফটওয়্যারটিতে এই ইউ অপশনে, ইউর নিচে একটি দাগ এই অপশনটিতে ক্লিক করতে পারেন, তাহলে আন্ডারলাইন হয়ে যাবে। এখন যে বিষয়টি স্ট্রিক থ্রু, এই বিষয়টি কি? এই বিষয়টি হচ্ছে সাধারণত কোনো কোনো ডকুমেন্ট লেখার সময় যদি আমরা চাচ্ছি যে একটি কাজ বা একটি প্রাইস সম্পূর্ণ ডিলেট না করে ওই প্রাইসটির উপর কিছু কারেকশন করে দেব, তাহলে ওই প্রাইসটি সম্পূর্ণ ডিলেট না করে ওই প্রাইসটিকে কেটে দিয়ে সম্পূর্ণ মানে ভ্যানিশ না করে ওই এটির উপর দিয়ে একটি লম্বা দাগ টেনে দিব, এবং নতুন আরেকটি প্রাইস দিয়ে সেটাকে আপডেট করব। আচ্ছা দেখুন, তা আমি চাচ্ছি, আমি পূর্বে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতাম, এক্সাম্পল হিসেবে আমি পূর্বে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করতাম, এখন আমি ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করি। তো আমি চাচ্ছি, আমি গ্রাফিক্স ডিজাইনের কোনো কাজ যদি আমার কাছে আসে আমি সেটা করব, কিন্তু প্রফেশনালি এখন আমি ওয়েব ডিজাইনার, ঠিক ঠিক আছে? তাহলে এই গ্রাফিক্স ডিজাইনটাকে আমি সম্পূর্ণ ভ্যানিশ না করে আমি কি করতে চাচ্ছি, এটাকে সিলেক্ট করে স্ট্রিক থ্রুতে ক্লিক করে দেবো। তাহলে যে কেউ বুঝে যাবে যে আমি প্রথমে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেছিলাম, গ্রাফিক্স ডিজাইনার ছিলাম, এবং বর্তমানে ওয়েব ডিজাইনার হিসেবে কাজ করি। কিন্তু যদি আমি সম্পূর্ণ ভ্যানিশ করে দিই বিষয়টা, তাহলে কি হবে, আই এম ওয়েব ডিজাইনার, আই এম অনলি ওয়েব ডিজাইনার। দ্যাটস ওয়াই স্ট্রিক থ্রুটা এইভাবে কাজ করে। সাধারণত আমরা দেখি প্রাইজের হিসেবে যে কোনো লিফলেটে আমরা দেখি বা ম্যাগাজিনে দেখি যে কোনো প্রোডাক্টের প্রাইস পূর্বের প্রাইসটা ভ্যানিশ না করে পূর্বের প্রাইসটার উপর ক্রস করে দেওয়া হয়, এবং নতুন আরেকটি আপডেট প্রাইস বা কমিয়ে আনা প্রাইসটি তুলে দেওয়া হয়। সেটা কেন করা হয়? সেটা হচ্ছে যে সেটা করা হয় কারণ কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করানোর জন্য, যে পূর্বের প্রাইসটি ছিল 100 টাকা, বর্তমানে এটা 80 টাকা হয়ে গেছে, অবশ্যই আমাকে কিনতে হবে। এই বিষয়টি লক্ষ্য করেই আসলে স্ট্রিক থ্রু এই অপশনটি দেওয়া হয়েছে এখানে। তো এখন যেটাতে আছি এটা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট আর এটা হচ্ছে যে সুপার স্ক্রিপ্ট। সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট বিষয়টি কি? এক্সাম্পল হিসেবে আমি এখানে CO2 এবং X2 লিখেছি। এখানে সাবস্ক্রিপ্ট আর সুপার স্ক্রিপ্ট বিষয়টি কি? এখানে আমি 2 সিলেক্ট করে যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখুন কি হয়ে গেল, 2টি নিচে চলে গেল। আবার এই 2টি সিলেক্ট করা অবস্থায় যদি আমি সুপার স্ক্রিপ্টে ক্লিক করি তখন তাহলে দেখুন 2টি উপরে চলে গেল। এখানে এক্স এর এই 2টি সিলেক্ট করে যদি আমি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে 2টা নিচে চলে গিয়েছে, আবার যদি সুপার স্ক্রিপ্টে ক্লিক করি তাহলে উপরে চলে গিয়েছে। তাহলে এই বিষয়টি আমাদের কখন দরকার হয়, মানে প্রয়োজন হয়, যখন আমরা রাসায়নিক পদার্থের কোনো সরি কোনো কেমিক্যালের অথবা কোনো সাইন্টিফিক জিনিসের রাসায়নিক নাম লিখতে যাই, তখন আমাদের এই সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট ব্যবহার করতে হয়। আর সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে, যদি আপনি সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট সম্বন্ধে আপনার কোনো আইডিয়া না থাকে, তাহলে আপনি গণিতের কোনো সূত্রই আপনি মাইক্রোসফট অফিস ওয়ার্ডে বা মাইক্রোসফট অফিসের যে কোনো সফটওয়্যারে লিখতে পারবেন না। তাহলে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন, সাবস্ক্রিপ্ট এবং সুপার স্ক্রিপ্ট অনেক ইম্পর্টেন্ট। নেক্সট যে বিষয়টি হচ্ছে যে টেক্সট ইফেক্ট, আপনার কোনো লেখার ইফেক্ট দিতে চান তাহলে ওই লেখাটি সিলেক্ট করে এখানে টেক্সট ইফেক্টে ক্লিক করবেন।
এখানে বিভিন্ন ধরনের স্টাইল আপনি আপনারা দেখতে পাচ্ছেন, তো আমি এই স্টাইলটি সিলেক্ট করছি, টেক্সট ইফেক্টটি সিলেক্ট করছি। তাহলে এই লেখাটির আন্ডারে কোনো আউটলাইন, লেখার উপরও কোনো আউটলাইন আমি দিতে চাচ্ছি না, নো আউটলাইন, তাহলে নো আউটলাইনে সিলেক্ট করবেন। আর যদি কোনো আউটলাইন দিতে চান তাহলে এখান থেকে সিম্পলি আপনি এই দেখুন এই লেখাটির উপরে একটি আউটলাইন যুক্ত হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি জুম করে, দেখুন এখানে এই লেখাটির উপরে একটি আউটলাইন কমলা কালারে আউটলাইন যুক্ত হয়েছে। তো এটা যদি চেঞ্জ করতে চান এখান থেকে অপশনে গিয়ে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে যে হাইলাইট, কোনো লেখাকে যদি হাইলাইট করতে চান, ধরুন যে সম্পূর্ণ পেজটি আমার সাদা সাদা রঙের, ঠিক আছে, ওই সাদা অংশটাই আমরা একটি বিষয়কে হাইলাইট করতে চাচ্ছি, সে বিষয়টিকে হাইলাইট করার জন্য এই এই এটি করে মানে সিলেক্ট করে লেখাটি সিলেক্ট করে এটিতে ক্লিক করতে হবে, তাহলে ওইটির পেছনের সাইডে পুরো ওই কালার হয়ে যাবে। আমি এটাকে যদি হলুদ রঙে দিয়ে দিই, সরি, আমি যদি এটিকে হলুদ রঙে দিয়ে দিই তাহলে বিষয়টি কি হবে, পুরো পেজের এই হলুদ রঙটাই সবার চোখ আগে চলে যাবে যে এই হলুদ রঙটায় কি লেখা আছে, কেন এটা হাইলাইট করা হয়েছে। তো এই জন্যই সাধারণত হাইলাইট করা হয় মাইক্রোসফট অফিস ওয়ার্ডে, এক্সেলে এবং বিভিন্ন ডকুমেন্টে হাইলাইট করতে এই অপশনটি সিলেক্ট করা হয়। সাইডের যে বিষয়টি হচ্ছে ফন্টের কালার, আমি গ্রাফিক্স ডিজাইনারকে একটি কালার দিতে চাচ্ছি উপরের ফন্টের, তাহলে এখানে গ্রাফিক্স ডিজাইন সিলেক্ট করে যে কোনো একটি কালার সিলেক্ট করে দেব, সিম্পল কালার সিলেক্ট হয়ে গিয়েছে। তো আশা করি ফন্টের যতগুলো অপশন রয়েছে আমি আপনাদের দেখাতে পেরেছি এবং আপনারা খুব সহজে বুঝে গিয়েছেন। এই ছোট্ট আইকনটিতে ক্লিক করে আরও কিছু অপশন রয়েছে, তবে আমি এখন এই অপশনগুলো নিয়ে আলোচনা করতে চাচ্ছি না, পরে যখন অ্যাডভান্স লেভেলে যাব তখন অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আশা করি সকলে ভালো থাকবেন, আর আজকের মতো এইটুকুই বিদায় নিচ্ছি এবং সবগুলো ভিডিও দেখবেন বলে আশা করি। ধন্যবাদ।